Hello everyone, assalamu alaikum and welcome back to my another brand new vlog. So kalke ami dekhechhilam kibhabe hocche ami ager din shob kichu prepare kori. So ajke hocche ye ami full process ta dekhano try korbo, jodio ami full process ta dekhate parbo kina I don't know, karon যেহেতু আমি অনেক অনেক আইটেম করছি, প্লাস ওই যে বললাম নিউবর্ন বেবি আছে, সো একটু ডিফিকাল্ট. সো আমি জাস্ট হয়তো বা কেটে 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 মাঝখান থেকে দেখাবো, আর আমি এখনও ব্লগে নতুন, সো এখনও ওইভাবে অভ্যস্ত হইনি. সো ইনশাল্লাহ খুব শীঘ্রই অভ্যস্ত হয়ে তোমাদেরকে ফুল একদম প্রফেশনালভাবে ব্লগ দেখানো ট্রাই করব. তো এখন হচ্ছে বাজে 11টা, আর আজকে যেহেতু একটু উঠতে লেট হয়ে গেছে কারণ বাবু সারা রাত ঘুমায় নাই, সো আমরাও ঘুমাতে পারি নাই. এর মধ্যে মামুন সাহেবের হচ্ছে ড্রাইভিং ক্লাস আছে, সে এখন চলে যাবে সেখানে ক্লাসের জন্য, আর আমি হচ্ছে এখন বাবুকে রাখতে হবে. আর এখানে বাবুকে রাখতে রাখতে আমি তো কিছুই করতে পারবো না, সো মামুন সাহেব যখন ব্যাক করবে তখন হয়তো বা আমরা প্রিপারেশন শুরু করবো. আর এখন হচ্ছে আমি টুকটাক কিছু কিছু কাজ সেরে রাখবো, যেমন হচ্ছে গিয়ে আমি মাংসটা এখন বসাবো না, কারণ মাংসটা হতে অনেক টাইম লাগবে, যেহেতু আমি একটু ডিফারেন্ট টাইপের মাংস করছি তোমরা জানো. সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি টুকটাক সবজিগুলোকে আগে কেটে রাখবো, যেগুলো আমি হয়তো বা 10-15 মিনিট বা আধা ঘন্টায় পারবো, কারণ মামুন সাহেব হচ্ছে একটু পরে বের হয়ে যাবে. সো হোপফুলি সে বের হওয়ার আগে আমি টুকটাকগুলো গুছিয়ে রাখতে পারবো, এরপর সে আসার পর হয়তো বা আমি রান্নার কাজটা করবো, মানে চুলার কাজে স্টার্ট করব. সো কথা না বাড়াই, এই হচ্ছে নিউবর্ন বেবি নিয়ে লাইফ হ্যান্ডেল করা. নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না, সব কিছু হচ্ছে গিয়ে বেবির কন্ট্রোল. ও যখন চাইবে তখন তুমি ফ্রি, ও না চাইলে তুমি ফ্রি না. সো এই জন্য হোপ, মানে থ্যাংক গড যে আমি কালকে কিছু জিনিস প্রিপেয়ার করে রেখেছিলাম, সো আমার জন্য একটু হেল্প হয়েছে. সো এই তো এখন হচ্ছে জাস্ট রান্না বাড়া করবো, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে ভাবি. আস্তে আস্তে যেহেতু বিকাল হবে, বিকাল বলেছে ভাবি, অ্যাকচুয়ালি কয়টায় আসবে সেটা আমি জানি না, সো মেবি 4টা 5টা. তো আমার মামুন সাহেব আসতে আসতে হয়তো বা 2টা 2:30 মতো বাজবে, সো ইনশাল্লাহ 1.5-2 ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে. আর ভাবে আসলেও রান্না করতে কোনো সমস্যা নাই, কারণ কাছের মানুষ, সো শি উইল আন্ডারস্ট্যান্ড যে নিউবর্ন আছে বাসায় যেহেতু, সো এটা অনেক কষ্টের ব্যাপার সব কিছু হ্যান্ডেল করা, ম্যানেজ করা. আর আমি যেহেতু একা এখানে নতুন, ফার্স্ট বেবি, আমার জন্য সব কিছুই নতুন, প্রতিটা নিঃশ্বাসই মনে হচ্ছে নতুন করে নিচ্ছি, কারণ সব কিছুর সাথে অ্যাডজাস্ট করার ট্রাই করছি. তো তোমরাও দয়া করো আমার জন্য. আর কথা না বাড়ে, এখন চলো চলে যাই আমি হচ্ছে গিয়ে টুকটাকগুলো, আর আমি হয়তো বা ফুল দেখাবো না, একটু 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 করে দেখাবো, কারণ ওই যে বললাম আমি এখনও ব্লগে পটু হই নাই. সো চলো, ওকে. তো মুরগি গতকালকে কাটা ছিল, বাট মামুন সাহেব বললো এখন মুরগি সে গ্রিল করবে আস্ত মুরগি, সো এখন আর কোরমাটা করবো না, এই জন্য আর আমি কাটাটা নামাইনি, আস্ত মুরগি নামিয়ে আছি. আর এদিকে আমি গরুর মাংস অলরেডি বসিয়ে দিয়েছি, এটা রসুনটা কেটে নিয়েছি, হচ্ছে গরুর মাংস যেহেতু আমি কালা ভুনা স্টাইলে করছি, সো ওইটা আমি বাগার দেওয়ার জন্য রসুনটা কেটে নিয়েছি. আর এই যে এটা হচ্ছে গিয়ে আমার গরুর মাংস হচ্ছে, আর পাশে হচ্ছে বাগারটা রেডি করতেছি. আই মিন, অনেকে বাগার বলে, অনেকে ফোরন বলে, আই এম সরি, যে যেটাই বলো বলো না কেন আমি বাগার বলি, সো ইটস ওকে. সো এটা হচ্ছে কি একটু বেরেস্তা করবো না, একটু হালকা ব্রাউন করে এটাকে ফোরন দিব. যারা কালো ভুনা অ্যাকচুয়ালি খাও তারা জানো এই ফোরনটার কারণে এই মানে কালো ভুনাটা কতটা বেশি টেস্ট লাগে, আর এই ফোরন ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি স্মেলটা আসে না. সো এই তো, আর এখানে এখন আমি কাটাকুটিগুলো শেষ করবো, যেহেতু আমার ওখানে মাংস হচ্ছে আর আমি অলমোস্ট আমার কি বলে গরু মাংস হয়ে গেছে, এখন আমি এগুলো কেটে টেটে সব রেডি করে রাখবো. আর ভর্তার জিনিসগুলো আমি এখন আগে রেডি করব, কারণ এগুলো একটু টাইম লেন্দি ব্যাপার, কারণ দেখা যায় টমেটো এগুলো সব কিছু সেদ্ধ হতে অনেক টাইম লাগে. তো আমি এখন ভর্তার ইয়াগুলো করবো, আর ফার্স্ট টাইম বেগুনটা কেটে নিচ্ছি, আর বেগুনটা আমি আজকে গ্রিল করার প্ল্যান আছে, দেখা যাক লাস্টে কী হয়, কারণ তারপর আমি বেগুনটা কেটে রেখে দিচ্ছি, আমি কাটাকুটির পার্টটা একদম শেষ করে ফেলতে চাচ্ছি সবার আগে. তো এখন আমি বেগুনটা কাটবো, আর এরপর হচ্ছে আমি টমেটোটা কাটবো. এগুলো আমি কিন্তু ধুয়ে নিয়েছি, অবশ্যই তোমরা কাটার আগে সবজি ধুয়ে নিবা, এটা বলার কিছু নাই. সো এখানে আমি টমেটোটা কাটছি, আর টমেটোর মাঝখানের এই যে ইয়াটা, এটা ফেলতে হয় না, এটা যখন সিদ্ধ করব তখন যদি আমরা এটা ফেলে দিই তাহলে সেদ্ধর সময় এটা একদম লেটকায়া যাবে. সো এটাকে আমরা রেখে সেদ্ধ করব, যাতে টমেটোটা আস্ত থাকে, যখন আমরা ভর্তা করব তখন এটাকে ফেলে দিব. আর এখন এই মিষ্টি কুমড়াটাকেও আমি কেটে নিব, এটা কিন্তু একটু বড়, সো আমি এটা অর্ধেকটা ব্যবহার করবো, এটা অনেক শক্ত, কাটতে খবর হয়ে যায়. নর্মালি আমি এটা কাটি না, কারণ আমি হাতে ব্যথা পাই. তো এখন এটার অর্ধেকটা আমি হচ্ছে ভর্তা আর হচ্ছে সবজিতে ব্যবহার করবো, আর বাকি অর্ধেকটা রেখে দেবো, যদি সময় পাই তাহলে হচ্ছে আমি এটা ভাজি করবো,
বাট মনে হচ্ছে না সময় পাবো কারণ ভাবি বিকালে আসবে বলছে কয়টায় আসবে সেটা বলে নাই তো মনে হয় আমরা আইডিয়া করছি যে 5টা 4টার দিকে আসতে পারে তো এখন অলরেডি হচ্ছে আমার 3টা বেজে গেছে আর আমি এখনো রান্নার কিছুই শেষ হয় নাই তো দেখা যাক কতটুকু করতে পারি বাট আমার মেইন যে গরুর মাংস আর ইয়াটা হয়ে গেছে সো এখন হচ্ছে জাস্ট আমার ভাজা ভুজি আর হচ্ছে ভর্তাগুলা ভর্তাও আমি অলরেডি টমেটোর ভর্তা আমার রেডি হয়ে গেছে সো এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা কেটে এটা এটার ইয়াটা বসাই দিব সো মনে হয় না টাইম বেশি লাগবে ইনশাল্লাহ দেখা যাক সো মিষ্টি কুমড়া এটা কিন্তু বাঙালি মিষ্টি কুমড়া যেটা সেটার মতো টেস্ট না বাট মোটামুটি চলে আর কি যে দুধের স্বাদ ঘুলে মিটে টাইপের ওরকম না যদি আমি বাংলাদেশের মিষ্টি কুমড়া পছন্দ করতাম না এখানেও করি না বাট এখানে যেহেতু সবজির ভেরিয়েশন কম তাই বাধ্য হয়ে খেতে হয় উপায় নাই আর মামুন সাহেবের হচ্ছে এটা খুবই পছন্দের একটা জিনিস তো তার জন্য রান্না করলে দেখা যায় আবার আমার জন্য আলাদা কিছু রান্না করা খুবই ধৈর্যের ব্যাপার তো তখন এখান থেকে খেয়ে ফেলি আর এটা বাংলাদেশেরটার মতো এত একটা মিষ্টি না অ্যাকচুয়ালি এই জন্য খাওয়া যায় আমি বাংলাদেশের মিষ্টি কুমড়া শুধু কাঁচাটা খাই পেকে গেলে আর খাই না এটা খাওয়া যায় সো এখন এখান থেকে আমি হচ্ছে গোল গোল করে চাক করবো যেটা সেটা হচ্ছে আমি ভর্তার জন্য করবো আর মিষ্টি কুমড়া ভর্তা যারা খাও নাই তারা বিলিভ মি অনেক কিছু মিস করে গেছো লাইফে অনেক মজার একটা জিনিস আমার মিষ্টি কুমড়া একদমই পছন্দ না বাট এটার ভর্তাটা আমার এক্সট্রিম পছন্দ মানে শুধু মিষ্টি কুমড়া ভর্তা দিয়ে তুমি এক প্লেট গরম ভাত দিয়ে ও অসাধারণ টেস্ট মুখে পানি চলে আসছে সো এটাকে এখন আমি চাক চাক করে কাটবো 3 টুকরাই আমার মনে হয়ে যাবে কারণ অনেক আইটেম যেহেতু অনেক বেশি করলে থেকে যাবে আর এটা বেশি রাখা যায় না এটা যেদিন এটা সেদিন খেয়ে ফেলতে হয় যেহেতু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করব সো এই জন্য আমি আর বেশি করব না আর বাকি যেটা সেটা হচ্ছে আমি সবজিতে ব্যবহার করব যেটা আমি পাঁচমিশালি সবজিটা করতেছি কারণ পাঁচমিশালি সবজিতে মিষ্টি কুমড়াটা অ্যাকচুয়ালি তো অনেক ভালো লাগে আমি আলুও দিব সাথে বাট মিষ্টি কুমড়াটা আমি ব্যবহার করি যখনই আমি পাঁচফোড়ন দিয়ে পাঁচমিশালি সবজিটা রান্না করি বা যে কোনো সবজি পাঁচমিশালি হলেই আমি মিষ্টি কুমড়াটা ট্রাই করি দেশীয় খাবারগুলোর মধ্যে দেওয়ার জন্য মানে এটাতে অন্য একরকম একটা মজা লাগে আমার কাছে কিন্তু আলাদাভাবে যদি আমাকে কেউ মিষ্টি কুমড়া খেতে বলে সেক্ষেত্রে কিন্তু আমার মিষ্টি কুমড়া একটুও পছন্দ না সো এখন এটাকে আমি ছোট ছোট করে কেটে নেবো যেভাবে আমি সবজিগুলা কাটছি আর আমার মোটামুটি এখন যেটা করতে হবে মাঝখানে বাবুকে যে চেক করতে হচ্ছে যদিও বাবুর বাবার কাছে আছে বাট তারপরও টেনশন লাগে মনে হয় যে কান্না করছে না তো এটা হচ্ছে সবচাইতে ইন্টারেস্টিং পার্ট লাইফের আমার কাছে মনে হয় অনেক মজার যদি তুমি এনজয় করতে পারো যে তোমার লাইফে তুমি সব কিছুই করতেছো বাট অল টাইম মাথার মধ্যে তোমার বেবিকে নিয়ে তুমি টেনশন করতেছো আমি জানি না যারা নিউবর্ন মানে বেবির মা আছো বা নিউ মাম আছো তাদের সেম ফিলিংস কিনা বাট আমার ক্ষেত্রে হচ্ছে আমি যেখানেই যাচ্ছি শুধু আমি বেবির কান্নাই শুনি মনে হয় কান্না করতেছে আমি শুনি না বা দৌড়ে যাচ্ছি যে দেখি বেবি ঘুমাচ্ছে কোনো সাউন্ড নাই মানে এটা কি সবার ক্ষেত্রে হয় নাকি শুধু আমার ক্ষেত্রেই হয় গড নোজ বাট মজাই লাগতেছে জিনিসটা এনজয় করতেছি অন্যরকম একটা ফিলিংস বাট ইটস ট্রু লাইফ টোটালি চেঞ্জড বাট ইন এ গুড ওয়ে এনজয় করার মতো লাইক এর আগে মানে যে যার বেবি হয়নি এখনও সে ইমাজিন করতে পারবে না যে এই ফিলিংসটা কেমন ওকে সো আমার হচ্ছে সবজি টবজি সব কাটাকুটি মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমি ব্রকোলিটা কাটবো আর ব্রকোলি হচ্ছে 2টা আনছে সো 2টার মধ্যে 1টা আমি সবজিতে দিয়ে দেবো যেটা ছোট আর যেটা বড় সেটা হচ্ছে গিয়ে আমি ভর্তা করব আর হচ্ছে ভাজি করব আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ব্রকোলির ভাজিটা অনেক মজার আমারও পছন্দ নর্মালি আমার ব্রকোলি পছন্দ না মানে আমার কোনো সবজিই পছন্দ না সোজা কথা আমি কোনো সবজিই পছন্দ করি না দেশে থাকতে আমাকে সবজি বাইধা ধৈরাও খাওয়ানো যেত না লাইক যেদিন বাসায় সবজি রান্না হতো সেদিন হচ্ছে আমি আব্বুর সাথে খাইতে বসতাম না আব্বু খেয়ে গেলে পরে আমি খেতে বসতাম কারণ আব্বুর সাথে বসলে আব্বুর ভয়ে ভয়ে আমাকে সবজি খাইতে হতো আর এটা আমার সবচেয়ে অপছন্দের একটা জিনিস যে সবজি খেতে হবে তো এই জন্য আম্মুকে আগে জিজ্ঞেস করতাম আম্মু যদি বলতো আজকে সবজি রান্না হয়েছে বা আমি যদি দেখতাম সবজি রান্না হয়েছে সেদিন আর একসাথে আব্বুর সাথে খেতে বসতাম না নর্মালি আব্বুকে ছাড়া কখনো খাইতাম না বাট সবজির ভয়ে আব্বুর সাথেও খেতাম না এরকম বাট এখানে হচ্ছে এই মাছের ভেরিয়েশন খুব কম পাওয়া যায় মানে ইলিশ মাছ রুই মাছ এটা রেগুলার পাওয়া যায় আর আয়ের মাছ হচ্ছে আমি খাই না এখানে আয়ের মাছ পাওয়া যায় বাট এটাকে
কি আয়ের যেন বলে, সো আমি খাই না, আমি একমাত্র আব্বু যে আয়েরটা আনে, মানে দেশি আয়ের যেটাকে বলে আব্বু কিনে, কোন আয়ের আমি জানি না, সেটাই খাই, আর বাকি কোনো আয়ের আমি খাই না। আর এখানে ওরকম কোনো মাছ পাওয়া যায় না, ছোট মাছ মাঝে মাঝে পাওয়া যায়, আবার মাঝে মাঝে পাওয়া যায় না, তো সেজন্য হচ্ছে সবজি ছাড়া কোনো উপায় নেই। আর সবজির মধ্যে এখানে হচ্ছে ভ্যারিয়েশন খুব কম, ওদের সবজি আছে লাইক ক্যাপসিকাম, তারপর হচ্ছে এই টাইপের খাবার টাবার আছে, বাট দেশি সবজির মধ্যে ওই মিষ্টি কুমড়া, এটা দিয়ে আমরা কাজ চালাই, বেগুন আছে, আর মাঝে মাঝে যে ভিন্ডি বা এগুলো পাওয়া যায়, সো খুবই কম ভেরিয়েশনের সবজি দিয়ে আমাদেরকে চালায় নিতে হয়। আর নর্মালি হচ্ছে 30 দিনই আমাদের দেখা যায় সবার, বাঙালি যারা আছে বা এশিয়ান যারা আছে সবার বাসায় মুরগি গরু চলতেই থাকে, তো এটা হচ্ছে সবচেয়ে অপছন্দের খাবার হয়ে যায় একটা টাইমে। এই তো অ্যাকচুয়ালি এখন বাধ্য হয়ে সবজি পছন্দ, বাধ্য হয় না, আমি প্রেগনেন্সির পুরোটা টাইম আমার সবজি অনেক পছন্দ হয়ে গিয়েছিল, লাইক আমি প্রচুর সবজি খেয়েছি, সবজি ছাড়া কিছু খেতে পারতাম না, তো সবজি খেতে হতো। তো ওকে এদিকে আমার সবজি কাটতে কাটতে আমি এখানে ইলিশ মাছের যেই সর্ষে ইলিশটা করেছি সেটা হয়ে গেছে, আমার ডাল হয়ে গেছে, আর ডাল রান্না করতে করতে আমি ডাল অর্ধেকটা চুলায় ফেলেছি, ইটস মাই ফেভারিট জব। এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি টমেটো আর মিষ্টি কুমড়া আমার সিদ্ধ হয়ে গেছে, এই তো। আর এখন এগুলা হচ্ছে গিয়ে আমি একটা একটা করে সব কিছু মানে গুছিয়ে নিয়েছি কি কি আমার হয়েছে। আর এখানে টুনা মাছের কোফতাটা আর হচ্ছে গিয়ে বেগুনটা আমি হচ্ছে ভাবি আসার পর বসাবো, আর বেগুনটার জন্য আমি মশলাটা মাখিয়ে রাখছি, আর এখানে হচ্ছে শুকনো মরিচ ভেজে রাখছি ভর্তাগুলোর জন্য। এখানে আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, এখানে পাঁচমিশালি সবজিটা দেখতেই পাচ্ছো, এটা খুবই মজা হয়েছে, যদিও মানে আমি ওভাবে টাইম দিয়ে করতে পারি নাই। আর এখানে হচ্ছে মামুন সাহেব তার মুরগিটাকে ম্যারিনেট করে রাখছে, ভাবিরা আসলে দেন চুলা অন করবে। তো এই তো এর মধ্যে ভাবিরা চলে আসছে, আমরা নাস্তা টাস্তা খেয়ে ফেলছি, মাঝখানে আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম সেটাও আমাদের খাওয়া দাওয়া শেষ। বাবুদের হচ্ছে গিয়ে অলরেডি ক্ষুধা লেগে গেছে, সো ভাবিরা এখন বাবুদেরকে খাওয়াচ্ছে ফার্স্টে, দেন হচ্ছে ভাবি আর ভাইয়া খেতে বসবে। তো এই তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমি সব কিছু নিয়ে আসছি, কিন্তু বাবুরা হচ্ছে সব কিছু খাবে না, কারণ কিছু খাবার ওদের পছন্দ না, সো ওরা শুধু চিকেন এবং মেবি চিংড়ি মাছ দিয়ে খাবে। আমি জানি না অ্যাকচুয়ালি বাচ্চাদের পছন্দ কি, সো ভাবি আর ভাইয়াকে বলেছি ওদের পছন্দ মতো ওদেরকে খাইয়ে নিতে, তো এরপর আমরা খেয়ে নিব। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এর মধ্যে অনেক খাবার রয়ে গেছে, সো কিছুটা আমি ভাবিকে দিয়ে দিব, আর বাকিটা হচ্ছে আমরা গুছিয়ে নিয়ে শুয়ে পড়বো যেহেতু ভাবিরা এখন চলে যাবে। এর মধ্যে আমি সব কিছু কিচেনে নিয়ে আসছি, আর ভাবিকে কিছু দিয়ে দিয়েছি, আমি অনেক খাবার রয়ে গিয়েছিল, সো এর মধ্যে যেগুলো আছে এখন এগুলোকে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব, আর বাকিগুলো হচ্ছে এখন ধুবো, কিন্তু বাবু অলরেডি উঠে গেছে, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে, সো আমি এখন বাবুর কাছে যাব, এসে হয়তো এগুলো ধুবো অথবা মামুন সাহেব ধুয়ে দিবে। তো এই তো আজকের মতো এ পর্যন্তই, আশা করি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।